এটা কোড কেন আপনার উইন্ডোজ দিতে হবে, নতুন উইন্ডোজ কেটে দেন, এটা আনইনস্টল করে দেন। আনইনস্টল করতে পারবেন, সে কন্ট্রোল প্যানেলে যান, ওই সার্চ অপশনে গিয়ে কন্ট্রোল প্যানেল লেখেন সার্চে, হ্যাঁ কন্ট্রোল। ভাই সেম প্রবলেম আমারও হচ্ছিল, বাট উইন্ডোজ দেওয়ার পরও তারপরও মানে চেষ্টা করলাম তো একই প্রবলেম, একই প্রবলেম উইন্ডোজ হচ্ছে, দেওয়ার পরও ঠিক হয়নি। হ্যাঁ এটা আসছিল, সেট আপ দিতে পারছেন আমি কালকে রাত্রে উইন্ডোজ দিলাম যে ঠিক হওয়ার জন্য, তারপরও দেখলাম ইনস্টল দিলাম একই সমস্যা। মানে সেট আপ দিতে পারছেন না, কেউ কেউ আবার সেট আপ দিয়ে দিতে পারলো, আপনারা পাচ্ছেন না ভাইয়া ভাইয়া। সাব্বিরের ওটা সব হচ্ছিল না ভাইয়া, আমি গেছিলাম তো আমার পাশে ওর বাসা, প্রবলেম করতেছিল ভাই, আমার পিসি তে হয়েছে, ওটা তো হচ্ছিল না। সাব্বির ভাইয়া পরে যে লিঙ্কটা দিল না মেসেঞ্জারে, ওটা একটু ইয়া করে দেয়, ওটা নামা। ইয়েস করেন, যেটা দিলাম সেটা মাত্র 122 MB, ওটা করেন, ওটা লো কনফিগারেশন থাকলেও কিন্তু আপনি কাজ করতে পারবেন। আনইনস্টল হোক, ডাউনলোড হয়ে গেছে সবার, যার না যার ভাই আমারটা হয়নি। যার যার দরকার সে মাত্র ডাউনলোড করেন। আমরা মিটিংটা কন্টিনিউ করি নাকি? কালকে থেকে বসে আছি। জি ভাইয়া, সো আমাদের এই ক্লাসটা হচ্ছে কিসে, গ্রাফিক ডিজাইনের, তাই না? জি ভাইয়া, গ্রাফিক ডিজাইনটা আমাদের কতটুকু গুরুত্বপূর্ণ এটা কি আমরা জানি? কারণ আমরা দৈনন্দিন চলতে গেলে আমাদের চোখের সামনে যেগুলোই থাকবে সেগুলোই কিন্তু আপনার গ্রাফিক ডিজাইন, গ্রাফিক্স এর কাজ, বুঝতে পারছেন? যেমন আপনার মনে প্রশ্ন আসতে পারে, যেমন কোনগুলো কথা বলছে, সো আমি স্ক্রিন শেয়ার করে আপনাদেরকে দেখাই। এইটা মনে করেন, এইটা এই যে এগুলো যে ডিজাইন, এগুলো যে ডিজাইন করেছে এই পিকচারের, এগুলো কিসের? এগুলো কি আপনার, এগুলো কি ছবি তুলেছে না গ্রাফিক্স এর কাজ করেছে? অবশ্যই গ্রাফিক্স এর কাজ করেছে এগুলো, ঠিক আছে। আরো অনেক কিছু আছে, এগুলো টি শার্ট, এগুলো প্রাইজে, এটা এটা যেমন ডিজাইন করা আছে টি শার্ট, ঠিক আছে। তারপর এটা যেমন ডিজাইন করা আছে, এইটা করা আছে, ঠিক আছে।
আমরা যাই দেখি না কেন, আমাদের কিন্তু গ্রাফিক ডিজাইন আমাদের ওতপ্রোত ভাবে কিন্তু জড়িত আছে। সো আমাদের যেখানেই যাই না কেন আমরা গ্রাফিক্স এর কাজ দেখতে পাবোই। সো আমরা মার্কেট প্লেসে যদি গ্রাফিক্স বিষয়ে যদি আমরা কাজ করি, মার্কেট প্লেসেও কিন্তু গ্রাফিক্স এর চাহিদা বেশি। বুঝতে পেরেছি? এখন মনে করেন এটা একটা ডিজাইন, ঠিক আছে? এই যতগুলো আমরা জিনিস দেখতে পাবো প্রত্যেকটা জিনিসে আপনার গ্রাফিক্স এর কাজ। বুঝতে পারছি কি আমরা এটুকু, যে গ্রাফিক্স আমাদের কি জিনিসটা? আচ্ছা ঠিক আছে, সো তাহলে আমরা আরো কিছু জানতে পারবো গ্রাফিক্স এর বিষয়ে, যেটা হচ্ছে যে মনে করেন আমরা কি সার্চ করি, আচ্ছা ইউটিউবে যাই। তো একটা জিনিস যদি আমরা ওপেন করতে যাই, সেক্ষেত্রে এই যে মনে করেন এই থাম্বনেল গুলো, এগুলো যে দেখতে পাচ্ছেন এগুলো কি? এই যে এটা এটা যে আসলো, এটা কিসের কাজ হলো? এটা কি আপনার কোনো ছবির কাজ বলেন? না না ভাইয়া, এটা যে আসলো যে এটুকু, এটা সম্পূর্ণটাই গ্রাফিক্স এর কাজ, ঠিক আছে? সো আমরা যতই যাই দেখি না কেন আমাদের গ্রাফিক্স আমাদের জীবনে ওতপ্রোত ভাবে জড়িত আছে। আমরা যদি মোবাইল দেখি, মোবাইলে যে ছবিগুলো আছে সেগুলো কিন্তু গ্রাফিক্স এর কাজ। বুঝতে পারছেন? ওকে, সো আমরা আমাদের সফটওয়্যারটা, ও গান চালু হয়ে গেছে, আচ্ছা আমরা এখন আমাদের যে সফটওয়্যারটা আছে সেটা ওপেন করব। তো আমাদের এটা গ্রাফিক্স যে আমার অ্যাডোব ইলাস্ট্রেটর 2017, এটা কিন্তু আমাদের ওপেন হয়ে গেছে, দেখতে পাচ্ছি। এখন এখানে আমরা যদি কোনো নিউ ডকুমেন্ট নিতে যাই, মনে করেন নিউ একটা ডকুমেন্ট নিয়ে আমরা কাজ করব, সাপোজ একটা পেপার নিব যাকে বলে, আমরা খাতায় যদি কোনো কিছু লিখতে যাই সেক্ষেত্রে তো অবশ্যই খাতার সাদা পাতাটা আমরা নিব, তাই না? জি ভাইয়া। সো এখানে নিউ, আমরা নিউ এ ক্লিক করলে যেতে পারবো, অথবা যদি কন্ট্রোল এন প্রেস করি তারপরেও কিন্তু আমরা নতুন একটা ডকুমেন্টে যেতে পারবো। সো নতুন ডকুমেন্টে যাওয়ার জন্য এখানে ওয়েব আছে, এখানে প্রিন্ট আছে। সো আমরা কাজ করব ওয়েব অ্যান্ড প্রিন্ট নিয়ে। ওয়েবটা কি কাজে লাগে আপনাদেরকে বলি, ওয়েবটা বিভিন্ন আপনার যে ডিজাইনার আছে, যেমন ওয়েবসাইটে লাগে, তারপরে মনে করেন যে ছবিতে যে সিনেমাগুলো করে, সে সিনেমাগুলোতে যেগুলো ইন্ট্রো তৈরি হয় সেগুলোর জন্য আপনার ওয়েব দরকার। বাট প্রিন্ট আমাদের দরকার হচ্ছে বিভিন্ন ধরনের, আমরা প্রিন্ট করতে পারবো। সাপোজ ভিজিটিং কার্ড যদি আমরা প্রিন্ট করতে যাই, ভিজিটিং কার্ডটা প্রিন্ট করতে পারবো। যদি মনে করেন যদি একটা ব্যানার করতে যাই, সেক্ষেত্রে একটা ব্যানারও আমরা কি করতে পারবো, প্রিন্ট করতে পারবো। সো আমরা প্রিন্ট নিয়েই কাজ করব। এখন আমরা ক্রিয়েটে ক্লিক করলাম, করার পর দেখতে পাচ্ছেন একটা খাতা চলে এসেছে, যেটাকে এই এইটা যিনি এইটার নাম কি বলে জানেন? আর্টবোর্ড। না ভাইয়া, এটা এটাকে বলে আর্টবোর্ড। আপনারা এটা লিখে নেন যে এটাকে বলে আর্টবোর্ড। এটা কি বলে? এটাকে বলে আর্ট বোর্ড। সো আমরা এটা একটা, যেমন আমাদের খাতায় কোনো কিছু লিখতে গেলে আমাদের প্রয়োজন হয়, ঠিক তেমনি আমরা এটা একটা আর্ট বোর্ড পেলাম।
তাই না? তো এই আর্টবোর্ডটা আমরা কিভাবে ওপেন করতে পারবো? আমরা যদি কেটে দিই আবার নতুন ভাবে আমরা ওপেন করতে গেলে কি করব? কিবোর্ডের নিয়ে যাব। কিউ কিবোর্ডের কন্ট্রোল এন প্রেস করলে আমাদের নিউ ডকুমেন্টে নিয়ে চলে আসবে, দেখতে পাচ্ছেন? নিউ ডকুমেন্ট শো, এখানে প্রিন্টে ক্লিক করার পরে সাপোজ আমরা একটা ডিজাইন করব, সে ডিজাইনের সাইজটা হচ্ছে মনে করেন 3 ইঞ্চি বাই 2 ইঞ্চি, ঠিক আছে? এখন আর্টবোর্ড একটা আছে, এখন মনে করেন যে আমরা এখানে আর্টবোর্ড কয়টা নিব? দুইটা নিব। সো দুইটা নিয়ে ক্লিক করলে দেখেন এই যে দুইটা আর্টবোর্ড চলে এসছে আমাদের। এত দূরে ছাড়াছাড়ি কেন হলো? এখন এখানে আমরা এগুলো কি ওপেন করতে পারবো? আমরা কিন্তু অ্যাডোব ইলাস্ট্রেটরে প্রথম থেকে কিন্তু আমরা জানবো, ঠিক আছে? ছোট থেকে কিন্তু আমরা জানবো, বুঝতে পারছেন আমার কথাটা? মানে আমরা যেহেতু নতুন আছি, সেক্ষেত্রে আমরা নতুন ভাবেই শিখবো যে কোনটার কি কাজ, কোন জিনিসটা কি কাজে লাগে, ঠিক আছে? সো এই যে দেখেন আমাদের একটা আর্টবোর্ড চলে এসেছে, দুইটা আর্টবোর্ড আমি ওখানে নিয়েছিলাম, কয়টা আর্টবোর্ড? দুইটা আর্টবোর্ড। সো আমাদের ওখানে দুইটা আর্টবোর্ড চলে এসেছে, এটা দেখতে পাচ্ছেন? এই আর্টবোর্ডটা কিসের মতো লাগছে দেখে কে বলতে পারবেন? ভিজিটিং কার্ডের সাইজ এটা, এটা হচ্ছে আমাদের একটা আর্টবোর্ড, দুইটা আর্টবোর্ড। আমরা যে কোনো আর্টবোর্ডে ক্লিক করলে যে কোনো আর্টবোর্ডে কাজ করতে পারবো। সো আমরা এখান থেকে কি পেলাম? এখানে আমরা হাইট ওয়াইড দিলাম এবং আর্টবোর্ড কয়টা দিলাম? আর্টবোর্ড দুইটা বিধায় এখানে দুইটা আসলো। আমরা যদি এখানে মনে করি যে চারটা দিব, চারটা আর্টবোর্ড আসবে, এই যে চারটা আর্টবোর্ড আসছে। এখন আর্টবোর্ড কি জিনিস আমরা এটা বুঝতে পেরেছি? আর্টবোর্ডটা কি জিনিস আমরা বুঝতে পেরেছি? এখন এখানে যদি মনে করেন যে আমি এখানে 12টা আর্টবোর্ড দিব, সো দেখেন 12টা আর্টবোর্ড শো করছে। মানে এগুলো কিন্তু এক একটা আর্টবোর্ড, ঠিক আছে? আপনারা মনে করেন না যে এ পুরোটাই আপনার আর্টবোর্ড, এটা আবার মনে করেন না, ঠিক আছে? এগুলো এক একটা, যে সাদা গুলো দেখতে পাচ্ছেন এগুলো এক একটা আর্টবোর্ড, মানে এক একটা খাতা বা এক একটা পাতা, যেগুলো আমরা বলতে যাই যে ভাষায় আমরা বুঝি, ঠিক আছে? সো এটা হচ্ছে আমাদের আর্টবোর্ড। ভাইয়া হ্যাঁ, আমার ডাউনলোড হয়ে গেছে, আমি ইনস্টল করে নি। ইনস্টল করতে কোনো নেট কানেকশন অফ রাখা দরকার নাই, ও অফ রাখবো না? না, হয়ে যাবে। আচ্ছা, সো কে কে বুঝতে পারেনি নিউ নিউ ডকুমেন্ট ওপেন করতে গেলে কি কি লাগবে, কে বুঝতে পারেনি? সবাই বুঝতে বুঝতে পেরেছি আশা করি, হ্যাঁ বুঝছি, তাই না? সো আমরা এখানে আর্টবোর্ডটা নিয়ে নিলাম। এখন আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে প্রথমটা হচ্ছে আমাদের ইন্টারফেস জানা, ইন্টারফেস কি কি থাকে, ঠিক আছে? আমাদের অ্যাডোব ইলাস্ট্রেটরে ইন্টারফেস কি কি আছে? আমরা জানবো ইন্টারফেস, ঠিক আছে? আমাদের অ্যাডোব ইলাস্ট্রেটর ইন্টারফেস মানে কি? আমরা পরিচিতি, এটা কি, এটা কি, এগুলো কিন্তু আমরা পরবর্তীতে যখন ডিজাইনে যাব তখন কিন্তু এগুলো নাম ধরে বলবো। সো আমরা এই জিনিসগুলো আগে কয়েকটা ক্লাসে জেনে নিব যে এগুলোর নাম কি কি, বুঝতে পারছেন আমার কথাটা? বুঝছি। হ্যাঁ জি ভাইয়া, বুঝতে পারলাম। কই, কারো তো সারা শব্দই পাচ্ছি না, কারোই তো সারা শব্দ পাচ্ছি না। আপনারা হ্যাঁ বুঝছি, হ্যাঁ এভাবে কথা বলবেন,
আচ্ছা আমি যদি একাই বলে যাই যে বুঝছেন, এখন যদি আপনি না বুঝতে পারেন তাহলে কিভাবে বলবো আপনাকে? এটা হচ্ছে আমাদের ইন্টারফেস গুলো জানবো। তো আমরা যদি বলতে যাই এই যে ফাইল, ইডিট, অবজেক্ট, টাইপ, সিলেক্ট, ইফেক্ট, নিউ, হেল্প, এগুলোকে কি বলে? এগুলোকে কি বলে কে বলতে পারবেন? মেনু বার, এগুলোকে কি বলে? মেনু বার। মেনু বার, কারণ এইগুলোর মধ্যে যে এইগুলো আছে এগুলোকে কি বলে? সাব মেনু। সাব মেনু, গুড। সাব মেনু। সো আমরা অ্যাডোব ইলাস্ট্রেটরে এ টু জেড আমরা জানব, আমরা আগে কিন্তু ডিজাইনে যাব না, ঠিক আছে? বুঝতে পারছি কথাটা? জি ভাইয়া। ওকে, তো আমরা আগেই কোনো ডিজাইনে যাব না, আমরা আগে এগুলো জানব যে এগুলোর নাম আসলে কি, এগুলো কি কাজে লাগে, ঠিক আছে? এখন আমরা মেনু বার থেকে আমরা কি কি করতে পারবো সরাসরি বলেন। মেনু বার থেকে ফাইলে গিয়ে কি আছে? নিউ ডকুমেন্ট। আমরা নিউ ডকুমেন্টটা কতভাবে নিতে পারবো দেখেন, আমরা যদি এটা কেটেও দিই, এই যে দেখেন নিউ ডকুমেন্ট চলে এসেছে, আমরা এইখানে গিয়ে লিখলাম, ঠিক আছে? ফাইলে গিয়ে আবার নিউ ডকুমেন্ট, আবার নতুন ভাবে ডকুমেন্টটা চলে আসলো, নতুন ডকুমেন্ট। সো আমরা নিউ ডকুমেন্ট কতভাবে নিতে পারবো? এখন শুধুমাত্র কন্ট্রোল এন চাপ দিলেই আমাদের নিউ ডকুমেন্টটা আবার চলে আসবে। আবার আমরা এই ফাইলে গিয়ে যদি নিউ ডকুমেন্টে নিউ এ ক্লিক করি, নতুন ফাইল চলে আসছে। সো আমরা যে নিউ ডকুমেন্টটা আছে, যেটা নতুন একটা আর্টবোর্ড নিব, সে আর্টবোর্ডটা আমাদের কিন্তু অনেক জায়গা থেকে আসছে, তাই না? এখন এই নিউ নিউ এর কাজ তো শেষ হলো, আমরা মেনু বারে কি কি আছে আমরা এ টু জেড আস্তে আস্তে শিখবো। সো ফাইলে কি কি আছে আগে আমরা এটি জানি, তাই না? আগে এটি আমরা শিখি, দেন আমরা এ কন্ট্রোল অপশনে যাব, কন্ট্রোল প্যানেলে যাব, তারপরে আপনার টুলস বারে যাব, ফ্লোটিং প্যালেটে যাব, এগুলো আস্তে আস্তে যাব। সো আমরা আগে ফাইলের কি কি আছে এগুলো আমরা আগে পরিচিতি হই ফাইলে। সো এখানে ফাইল গেল, নিউ ডকুমেন্ট আমরা বুঝতে পেরেছি। এখন নিউ ফ্রম টেমপ্লেট, এটাতে কি বুঝছেন? নিউ ফ্রম টেমপ্লেট মনে করেন যে কোনো একটা ছবি আপনি এখানে বসাবেন, যে ছবিটা আপনি এডিট করে রেখেছেন, তাই না? কোনো একটা ছবি আপনি এখানে এডিট করে রাখছেন, সো এই ছবিটা আমরা নিয়ে আসলাম, ঠিক আছে? এখন এই ছবিটা নিয়ে এসে আমরা যে নিউ ফাইলটা করলাম, নিউ ডকুমেন্টটা, যে নিউ টেমপ্লেট ফ্রম, এটা কি বুঝতে পেরেছি? আমরা নিউ ফ্রম টেমপ্লেট মানে শিফট কন্ট্রোল এন যদি আমরা চাপি তাহলে কিন্তু আমাদের আবার নিউ এ চলে আসবে। শিফট কন্ট্রোল এন, এই যে দেখেন চলে এসছে, তাই না? তো আমরা এভাবে নিউ টেমপ্লেটও নিতে পারবো, ঠিক আছে? নিউ টেমপ্লেট কি শুধু ছবির জন্য? ছবি, আপনার সাপোজ কোনো কিছু একটা ছবি আছে যে ছবিটা আপনি কাজের জন্য নেবেন, ঠিক আছে? মনে করেন একটা লোগো আছে, যে লোগোটা আপনি এখানে বসাবেন, যে লোগোটা আপনি ছবি করে রেখেছেন, ঠিক আছে? নিউ টেমপ্লেটটা শুধুমাত্র জেপিজি এর জন্য। আচ্ছা, জেপিজি, জেপিজি, পিএনজি এগুলোর জন্য, বুঝতে পারছেন? জি ভাইয়া। তাহলে আমরা ফাইলে গিয়ে নিউ ফ্রম টেমপ্লেট, এটা বুঝতে পারছি। নিউ ফ্রম টেমপ্লেটটা শর্টকাটে কি আছে বলেন তো? শিফট কন্ট্রোল এন, এন, চলে আসলো। আমরা এইখানে গিয়ে যদি না যাই, শর্টকাটে যদি আমরা শিফট কন্ট্রোল এন চাপি তাহলে কিন্তু চলে আসছে সরাসরি।
সো আমরা যদি এখন কন্ট্রোল আর এন প্রেস করি নিউ ডকুমেন্টে চলে আসবে। সো আমরা এটা বুঝতে পেরেছি। জি ভাইয়া এখন কে কে এটুকু বুঝতে পারেনি, কে কে ছবি আনতে পারছেন না আমাকে দেখান। এখন কার কার ইনস্টল আছে, আমি ছবিটা আপনারা কিভাবে আনছেন, নিউ ডকুমেন্টটা কিভাবে নিচ্ছেন এটা দেখান আমাকে। আমার কথা হলো আমি যাদেরকে দেখাবো বা যাদেরকে আমি শিখাবো তাদেরকে আমি সাথে সাথেই সে কাজটা করে নেব, এন্ড এটা প্র্যাকটিস থাকা লাগবে। ঠিক আছে, হয়ে গেছে। এখন এখানে মনে করেন একটা ছবি নিবেন, নিউ টেমপ্লেট। আপনার সাইজটা একটু ভালো, ঠিক আছে, যেটা পিএনজি জেপিজি সেটা সাইজটা একটু ছোট। আচ্ছা আচ্ছা, তো এখানে আমরা ছবিটা নিয়ে আসতে পারছি তাই না? আমরা এটুকু, এরপরে এডিট ফিডিট করে যাব এগুলোতে, ঠিক আছে। এখন আর কে স্ক্রিন দেখাবেন, স্ক্রিন দেখান আর কেউ, তারিন হচ্ছে। আচ্ছা ইনস্টল হচ্ছে, ইনস্টল না তো ডাউনলোড হচ্ছে। আচ্ছা আমি কি দেখালাম, এভাবে দেখালাম? ভাইয়া হচ্ছে ল্যাগ করতেছে, ল্যাগলো হয় আপনার ন মানে যে হ্যাং করতেছে। আচ্ছা যেটা দিয়েছি ওটা ইউজ করবে, ওটাতে দ্রুত কাজ করবে, সমস্যা নাই। এটা হবে না, হ্যাঁ ইরর দেখাচ্ছে যে। আর একটা অন্য একটা ইমেজ নেন, ওই ইমেজটা হবে না, ওটা তো না, ওটা তো ইমেজ হলো না। হ্যাঁ ব্যাস, আচ্ছা একটু হোল্ড করেন তো 3 মিনিট। Thank you.
ভাইয়া এটা ইনস্টল দেওয়ার সময় কি হচ্ছে নেট কানেকশন অফ রাখবো? এমনিতে ইনস্টল দেন, এমনিতে ইনস্টল নিবে। আচ্ছা ভাইয়া স্ক্রিন শেয়ার দিব। এখানে যে ব্রাউজে ক্লিক করেন, করে আপনার সি ড্রাইভটা সিলেক্ট করে দেন। আচ্ছা স্ক্রিন শেয়ার করেন একটু। ব্রাউজ করেন, হ্যাঁ এখানে ক্লিক করেন, এবার ইনস্টল দেন। ইনস্টলটা CS6 টা ছিল, কালকে তাই আনইনস্টল করে দিয়েছি, আগে জানতে করতাম না। বুঝছি।
ব্লক আসছে কেন কি এটা ভাই আমি একটু 2 মিনিটের জন্য আসছি ভাই শুনতে পাচ্ছে কি আর একবার স্ক্রিনটা শেয়ার করব এটা নাই তো করেন সমস্যা নাই আচ্ছা এই যে এই অপশনটা আসছে এটা কি করব রিট্রাই দেন মাঝখানে একটা দেখি কি বলে আবার চাইতেছে আবার তো রিট্রাই হচ্ছে না হবে না আপু উইন্ডোজ দেন উইন্ডোজ দিলে ঠিক হয়ে যাবে মেবি উইন্ডোজটা আজকে দেওয়া হচ্ছে না নাকি হ্যাঁ দেন কিভাবে দিব মেবি রান করা সম্ভব না বুঝলাম না বলছি এই সফটওয়্যার রান করা সম্ভব না উইন্ডোজ না দিলে দেখেন যদি হয় তাহলে ক্যান্সেল করে না ইনস্টল তো নাইনি ক্যান্সেল করে না করে না করেন ক্যান্সেল করলেন কেন ক্যান্সেল করতে বললেন না নাকি না বললাম যে ক্যান্সেল করেন না আচ্ছা রিট্রাই দেন ট্রাই করে দেখেন 2-3 বার ট্রাই করে দেখেন যদি হয় তো হলো আর না হলে তো আর আচ্ছা এটা আমার কাছে সিডি ড্রাইভ থেকে আছে আমি কি ওখান থেকে নিয়ে নিব আবার এর আগে তো ওখান থেকে নিয়েছিলাম তাহলে তো আরো ভালো আপনার ডাউনলোড হয়েছে কই এখানে না তাহলে সি ড্রাইভ থেকে নেবেন কেন বুঝি নাই কথা সিডি ড্রাইভ ভাই বলছে সি ড্রাইভ না সিডি সিডি ডিস্ক বললাম ডিস্ক থেকে আপনি ডিস্ক থেকে নিয়ে তাহলে ইনস্টল দেন কাজ হলেই হলো আর কি জি সেটাই সেটাই করি ওকে আসলাম একটু ব্যস্ত ছিলাম আর একটা কানেকশন নিলাম তো যা হোক আপনারা কি এটুকু বুঝতে পেরেছেন আজকেও স্টুডেন্ট কম নাকি মাত্র 4 জন স্টুডেন্ট হ্যাঁ বিদ্যুৎ গেছে অনেকের এই জন্য সমস্যা নাকি বিদ্যুৎ চলে গেছে বুঝলাম না কারেন্ট চলে গেছে ভাইয়া অনেকের তাই বলছি যেমন আমারও কারেন্ট গেছে আমি মোবাইল ডাটাতে চালাচ্ছি তো আমরা এইটুকু বুঝতে পেরেছি স্ক্রিনটা শেয়ার করি দেখতে পাচ্ছেন স্ক্রিন এখন ফাইলে গিয়ে দেখেন ওপেন আচ্ছা অপশন ওপেন আছে কি এন্ড এই ওপেনটা কি হবে কে কি বুঝতে পারছেন ওপেনটা কি ছবি হবে দেখেন ছবিটা হচ্ছে বাট কত বড় ছবিটা হচ্ছে বুঝতে পারছেন কি জি ভাই বাট এখানে শুধুমাত্র ওপেন এ আমরা ক্লিক করব কিসের জন্য আমরা যে ফাইলটা করে রেখেছিলাম সে ফাইলটার জন্য আমরা এখানে ওপেন এ ক্লিক করব বুঝতে পারছেন
মানে বুঝি না আরেকবার রিপিট করলে ভালো হবে ওপেনে গিয়ে আমরা কি ওপেন করব সাপোজ আমরা এখানে একটা ডিজাইন করি মনে করেন যে আমরা এই লেখাটাই লিখলাম তাই না এখন এটা সেভ করব আমাদের এই জিনিসটা কিন্তু সেভ হয়ে গেল বুঝতে পারছেন সো এখন আমরা ফাইলে গিয়ে ওপেন করব কোনটা আমাদের একটা ডকুমেন্ট সেভ করা আছে এআই ফরম্যাটে যে দেখেন এই জিনিসটা আমরা ওপেন করব দেখেন ওপেনে ক্লিক করলে দেখেন আমাদের এটা চলে আসছে সো আমরা এটা কেটে দিই আবারও আবারও ওপেন এ ক্লিক করলে আমরা এটা সিলেক্ট করলে দেখেন আবারও চলে আসবে ওই আসছে না কেন এটা আমরা সরাসরি ওপেন এ যাই আমরা ফাইলে গিয়ে সরাসরি ওপেন এ ক্লিক করলে দেখেন আমাদের এটা চলে আসবে আবার আসছে আসছে কি এটা তাহলে আমরা ওপেন এর কাজটা কি তারপরে ফাইলের কাজটা কি এটুকু তো পেরে বুঝতে পেরেছি কে ঢুকতে পারছে না এসএমএস দিচ্ছে আচ্ছা ভাইয়া পাসওয়ার্ড কি প্রতিনিয়ত চেঞ্জ হয় নাকি না পাসওয়ার্ড চেঞ্জ হবে না যেটা ছিল সেটাই থাকবে বাট একটু প্রবলেম হচ্ছে স্টুডেন্ট ফর্ম থাকলে কি ক্লাস করে ভালো লাগে জি ভাইয়া মজাটা নাই ক্লাসের আমেজটা নাই হ্যাঁ আমরা স্টুডেন্ট কথা বলা না স্টুডেন্ট কম থাকলে তো ক্লাস এভাবে পড়িয়ে মজা পাবো না এই দুই তিন জন চার জন আবার নতুন কেউ আসবে নতুন কিছু জিজ্ঞেস করবে তাই না ভাই আমাদের কি লিস্ট আসছে আপনার হাতে যে আমরা স্টুডেন্ট কতজন না ওইটা লিস্ট এখন পর্যন্ত লিস্টই আসেনি আমার কাছে ভাইয়া রুকাইয়া আপু মেবি ঢুকতে পারতেছে না কেন ঢুকতে পারবে না পাসওয়ার্ড তো ঠিকই আছে ইনকারেক্ট পাসওয়ার্ড কেন বলছে লিংক তো দেওয়া আছে মেসেজ দিতেছে বারবার লিংকে ঢুকলে তো হয় জটিল পাসওয়ার্ড তো ঠিকই আছে এখন আচ্ছা আপনারা যে কয়জন আছেন সে কয়জনকে নিয়ে কন্টিনিউ করি আজকে তারপর কালকে থেকে দেখা যাবে
জি ভাইয়া ওইটাই আমরা এই ওপেন এর কাজটা বুঝতে পারলাম তাই না ভাই আমারটা মেবি উইন্ডোজ না দিলে আর কানেকশন হবে না ডাউনলোড ওইটাও হচ্ছে না এইরকমটা আসতেছে তো ওয়েট করেন আসছে আসছে ওয়েট করেন জি ভাইয়া আপনি স্ক্রিনটা শেয়ার করেন কি ভাই আমারটা হুম শেয়ার করেন আপনারটাই আপনি ইনস্টল দিতে পারছেন না ইনস্টল না দিলে কাজ করবেন কিভাবে গ্রাফিক্স করবেন কিভাবে যে সেম প্রবলেম হয়ে আছে এখন আচ্ছা এটা আপনার সেটআপ ওয়াজ নট কমপ্লিট সাকসেসফুল সাকসেসফুল তো হয়নি আপনি ক্যান্সেল করেন আবার ইনস্টল দেন আপনি কোনটা দিচ্ছেন আমি যেটা দিলাম সেটা করছেন না অন্যটা করছেন জি ভাই জি ভাই আপনি যেটা দিয়েছেন ওইটা করলাম ওইটাও হলো না একই প্রবলেম আসলো তো ওই যে কামরুজ্জামান ভাইয়া বলল যে হচ্ছে ওইটা আপনার উইন্ডোজ না দিলে হবে না স্ক্রিন শেয়ার করলাম তো তাই বলল আচ্ছা মানে এই প্রবলেমটাই হচ্ছে তো আবার আমার সিডি ড্রাইভ থেকে এটা নিলাম এটা এর আগে ছিল কালকে আমি আনইনস্টল করে দিয়েছি এখন সেটাও আর হচ্ছে না আচ্ছা সিডি ড্রাইভে আপনার নেট ফ্রম বলে একটা অ্যাপস আছে ওটা কি ইনস্টল দেওয়া আছে নেটফর্ম দেওয়া না থাকলে অনেক সময় ইনস্টল হয় না কোনো কোনো অ্যাপ ডট নেট জি জি সিডি ড্রাইভে থাকে যেটা ডিক্স উইন্ডোজ ডিক্স এ জানি না তো না সেটিং এর এটা করব হ্যালো ভাই আমাকে কি শুনতে পাচ্ছেন হুম পাচ্ছি আমি কি ওপরেরটাই ওপেন করব না এটা হ্যালো ভাইয়া হ্যাঁ বলেন বলতেছি আমি উপরেরটা কি ওপেন করব না এটা আচ্ছা আপনার কি সিডি ড্রাইভ দেওয়া আছে
পিসিতে বের করে নিয়েছি ভাই কপি করে। দেখেন ইনস্টল দিয়ে এবার মাত্র 220 KB এটা না তো হচ্ছে না ভাইয়া। তো উইন্ডোজ দিয়ে দিবেন একটা প্লাস আমরা ক্লাসটা আবার কন্টিনিউ করি। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি এটা আর্টবোর্ড, আর্টবোর্ডের পরে আমরা ওপেন রিসেন্ট ফাইল। ওপেন রিসেন্ট ফাইল বলতে আমরা কি বুঝবো, মানে যে ফাইলগুলো আমরা রিসেন্ট ওপেন করেছিলাম সেই সকল জিনিসগুলো আমরা দেখতে পাবো। ঠিক আছে, সেই সকল জিনিসগুলো আমরা দেখতে পাবো, বুঝতে পারছি। এখন আবার রিসেন্ট ফাইল, ঠিক আছে, যে ফাইলগুলো ওপেন করেছি সে ফাইলগুলো আমরা দেখতে পাচ্ছি। সো এখানে আরো ওপেন রিসেন্ট ফাইলটা আছে যেটা কাজ করলাম। দেখেন যেগুলো আমরা ওপেন করেছি ওপেন রিসেন্ট ফাইলে এই সব জিনিস আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো আমরা মেনু বারের সাব মেনু বুঝলাম, সাব মেনুতে কি কি থাকে তাই না। এখন এইখানে সেভ, সেভ কি, আমরা এখানে মনে করেন যে কোনো একটা টেক্সট লিখলাম, ঠিক আছে, এটাকে এখন আমরা সেভ করব। তো সেভে গিয়ে আমরা সরাসরি সেভ করব, সেভ কিন্তু আমাদের হয়ে গেছে। ঠিক আছে, সো সেভ অ্যাজ আমরা করলে আমরা এই ফন্টটা রাখবো কোথায়, যে কোনো এক ডেস্কটপে রাখলেই হবে। তো আমরা এই ফন্টটা ডেস্কটপে রেখে দিলাম। আমরা এখানে এটাকে ওপেন করলে দেখতে পাবেন এই যে, বুঝতে পারছেন। সো আমরা এটা বুঝে গেছি, কে কে বুঝতে পারিনি, আমরা এই সেভ সেভ অ্যাজ বুঝতে পারছেন সবাই? এখন এইখানে সেভ অ্যাজ কপি, মনে করেন যে এই জিনিসটাকে আবার কপি করবো আলাদা ভাবে, সেক্ষেত্রে আলাদা ভাবে কপি হলে এটা কিন্তু দুইটা হবে। এই যে দেখেন, দেখেন FB কপি, FD দুইটা কপি হয়েছে। তাহলে সেভ অ্যাজ কপিতে আমরা কপি করতে পারলাম, সেভ অ্যাজ টেমপ্লেট, কারণ আমরা এখান থেকে টেমপ্লেটও কপি করতে পারবো। সো আমরা এটা আমাদের প্রয়োজন পড়বে না, আমাদের প্রয়োজন পড়বে এটা এক্সপোর্ট। এক্সপোর্ট অ্যাজ এ গেলে আমরা এটা কি ফন্টে নিব, আমরা কিন্তু এখান থেকে PSD PNG এই ধরনের সবকিছু ফন্ট নিতে পারবো, এক্সপোর্ট করতে পারবো। মনে করেন যে একটা আমরা ইউটিউবে যেমন মনে করেন থাম্বনেল আছে, এগুলো যেমন থাম্বেল মনে করেন, ঠিক আছে, এই থাম্বেল গুলো আমরা তৈরি করতে পারবো। তৈরি করার পরে এটা তো আমাদের ইউটিউবে আমাদের AI ফরম্যাট, মানে যাকে বলে অ্যাডোব ইলাস্ট্রেটর, এটা তো আমাদের এখানে শো করবে না,
অবশ্যই আমাদেরকে এটা ছবি আকারে নিতে হবে, তাই না? বুঝতে পারছি। তো আমরা এখানে আমরা নিব ছবি আকারে। আমাকে নিয়ে যাবে না তা বলছো না? হ্যালো ভাইয়া, কই গেল? হ্যালো হ্যালো হ্যালো, আমার কি নেটের প্রবলেম নাকি? না না শোনা যাচ্ছে তো। হ্যাঁ ভাইয়া, শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যালো, স্ক্রিনটা কি দেখতে পাচ্ছেন? কি দেখতে পাচ্ছেন? একটু পানি খেতে গেছিলাম। ও ভাই, আমরা তো মনে করছি ভাইয়ের মনে হয় বিদ্যুৎ চলে গেছে। না না, তো এখন মনে করেন আমি কোন টপিকটাতে জানাছিলাম, ছবিতে। সাপোজ এখানে আমরা একটা টেক্সট লিখবো যেটা ছবি আকারে নিব। আমরা আগে এটা সাইজটা নিয়ে নিই, ইউটিউব থাম্বনেলের সাইজ। ১৯২০/১০০০ ভাই, এগুলো কি স্ট্যান্ডার্ড সাইজ? হ্যাঁ, এগুলো স্ট্যান্ডার্ড। আচ্ছা আচ্ছা,
সো এটা কিন্তু আমাদের একটা ডিজাইন করে নিলাম মনে করেন, ঠিক আছে? একটা সিম্পল ভাবে আমরা একটা ডিজাইন করে নিলাম, হয়ে গেল, এটা আমরা সেভ করে দিব। তো সেভে যে আমরা কি করব, এক্সপোর্ট করব এটাকে, আমরা এটাকে সরাসরি দেন জেপিজি তে করব নাকি পিএনজি তে করব? সো জেপিজি আছে যেহেতু আমরা জেপিজি তেই করি। আমাদের এই ইমেজটা কিন্তু সেভ হয়ে গেল, ঠিক আছে? এই যে দেখেন একটা ছবি চলে এসেছে ছবি আকারে, তাই না? তো সে আমরা এই গ্রাফিক্স এর মধ্যে আমরা কাজ করে, আমরা অ্যাডোব ইলাস্ট্রেটরের মধ্যে কাজ করে সেটাকে কি করব, ছবিতে পরিণত করতে পারবো। তো এটুকু তো আমরা বুঝতে পেরে গেছি যে আমরা কিভাবে ছবি করব, কিভাবে সেভ করব, এটা বুঝতে পেরেছি। দেন এরপরে আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে আমাদের একটা ডিজাইন, আমরা এটাকে ছবিতে পরিণত করতে পারলাম। এখন যদি মনে করেন যে আরো আমরা ডিজাইন করব, সেক্ষেত্রে আরো ডিজাইন করতে পারবো আমরা, ঠিক আছে? সেক্ষেত্রে আমরা আরো ডিজাইনটা করতে পারবো। এখানে একটা ডিজাইন দিলাম, জাস্ট আমি কয়েকটা ব্যবহার করে কিন্তু ডিজাইনটা করছি, বেশি না, কয়েকটা জিনিস ব্যবহার করে। তো আমাদের এটাকে একটা ডিজাইন মনে করেন, আমরা যেটাই করি না কেন সেটাই আমাদের কাছে কি হবে, ডিজাইন মনে হয়ে যাবে, তাই না? তো আমরা এইটাকে যদি আবারও এক্সপোর্ট করতে যাই, এক্সপোর্ট অ্যাজ, সেক্ষেত্রে আমরা যদি দিয়ে যে প্রজেক্ট ওয়ান, প্রজেক্ট ওয়ান ডেস্কটপ, ওকে সেভ, আমরা এটা সেভ করে দিলাম। এখন দেখবো এই যে আমাদের সামনে এটা জেপিজি হয়ে গেছে, ছবি হয়ে গেছে, তাই না? বুঝতে পারছেন? সো আমরা এটা, আমরা যদি ইউটিউবে কাজ করি, ইউটিউবে যারা থাম্বেল নিতে চাই, আমরা কিন্তু তাদেরকেও থাম্বেল বানিয়ে দিতে পারবো, তাই না? আমরা একটা থাম্বেল যদি বানিয়ে দিতে যাই, সেক্ষেত্রে তাদের কাছ থেকে আমি $5 বা $2 বা $1 আমি কস্ট করতে পারবো, একটা নিতে পারবো। সো আমরা এটা বুঝে গেলাম। ফাইলে গিয়ে আমরা তাহলে কি কি জানলাম, এক্সপোর্টও করতে জানলাম, তাই না? এখন আপনারা আপনাদের কাজ দেখান, এখন যে যেটুকু আপনারা বুঝলেন, মানে এটা কিন্তু আপনাদের প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? এটুকু আপনাদের প্র্যাকটিস করতে হবে। তো এখন কি করি, এখন একটু নাস্তা খেতে হবে, সেজন্য একটা ব্রেক নেই। না ব্রেক নিব না বলছেন, স্টুডেন্ট কম, কি করব? সমস্যা নাই ভাইয়া, যেটা ভালো হয়। ভালো বলতে ব্রেক নিতে যাচ্ছি, মানে যে খাওয়া দাওয়া তো করতে হবে, তাই না? ঠিক আছে ভাই, সমস্যা নেই, নিন।
ওকে সো আমরা দেখতে তো পাচ্ছি তাই না ব্রেক দিয়ে রাখলাম কটা পর্যন্ত 11টা পর্যন্ত আধা ঘন্টা জি ভাই ওকে আর এই আধা ঘন্টাতে আপনারা বসে থাকেন না যেটা দেখালাম সেটা প্র্যাকটিস করেন আর মিটিং থেকে কিন্তু কেউ লিভ নেবেন না ওকে ভাই এখানে আপনাদের বলে দিচ্ছি মিটিং থেকে আপনারা কেউ লিভ নেবেন না ওকে
আমাকে কি শুনতে পাচ্ছেন? হ্যালো, শোনা যায় কথা? আচ্ছা, আমার কারেন্ট চলে গেছিল তো, ব্রেক দিয়েছেন ভাইয়া? ভাইয়া তো ব্রেক দিয়ে চলে গেছে। আচ্ছা, কয়টা পর্যন্ত? 11টা। ও না, কারেন্ট চলে গেছিল তো এই জন্য করতে পারি নাই। ও আচ্ছা ঠিক আছে, 11টার দিকে ভাইয়া আসতে বলছেন। আচ্ছা। লাইনে আছেন সবাই? 11টার দিকে স্টার্ট হবে, ঠিক আছে? হ্যালো। হ্যাঁ ভাইয়া, 11টা দিকে স্টার্ট হবে, আপনারা যদি কোথাও যান যেতে পারেন, বাট মিটিংটা অন করে রাখেন। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, অন করাই আছে, সবাই আছে মোটামুটি। আচ্ছা ওকে ভাইয়া।
সাব্বির আছিস? বল, শুনছি। কয়টা পর্যন্ত ব্রেক দিল? 11টা। এখনই আসবে ভাই? কারেন্ট ছিল না রে দাদা। তুমি প্র্যাকটিস করো ভাই, বুঝলা? তুমি প্র্যাকটিস করো, সমস্যা নাই। আমরুজ্জামান ভাই, আমরুজ্জামান ভাই কি শুনতে পাচ্ছেন? হ্যালো, আমাকে কি শুনতে পাচ্ছেন? শোনা যাচ্ছে তো? আচ্ছা, তারেক সাহেব, ব্যাকগ্রাউন্ড দিয়ে লাভ নাই, হবে না হবে না। তোমার কম্পিউটারটা ঠিক করে আনো যাও, না তো ইলাস্ট্রেটরে কাজ করতে পারবো না।
ওকে, অনেকক্ষণ সময় আপনাদের ওয়েট করালাম, আমি একটু বাইরে গেছিলাম। এখন আমরা ক্লাসটা স্টার্ট করি। জি ভাই, ওকে। তো আপনারা কতটুকু কাজ করলেন একটু দেখি আপনাদের। আপনাদের কাজটা একটু দেখি, মাহমুদুল হাসান আপনার কাজটা একটু দেখান। ভাইয়া আমি তো ছিলাম না, কারেন্ট ছিল না ভাই, আমি কারেন্ট ছিল না, জয়েন করলাম ভাই, না আগের কিছু করেছিলাম, ওই ইমে জানা দেখাইছেন ওই পর্যন্ত করছি ভাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আসামনি, রুকিয়া হাসান, এগুলো কেউ একজন দেখান। ভাইয়া আমি তো বের হয়ে গেছিলাম ইন্টারনেটের জন্য, মানে কারেন্ট ছিল না আমারও, এসে তো অনেক। আপনি যে দেখছেন নিউ টেমপ্লেট ফর, ওখানে ওটুকু আমি দেখতে দেখতে পেয়েছিলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তারপরে ইয়া দেখান, তারিন। উনি মনে হয় নাই ভাই। নাই তাই তো মনে হচ্ছে। তারিন আপনি মনে হয় নেই, কোনো রেসপন্স নাই তো। ও আচ্ছা, ঠিক আছে, আমরা সামনে আগাই। তো আমরা এখানে কি কি শিখলাম, যে ফাইল থেকে আমরা সেভ করতে পারবো, এক্সপোর্ট করতে পারবো, বাস এটা। এখন আমাদের এইটার নাম হচ্ছে কি বললাম, মেনু বার। মেনু বার, মেনু বার। আর এইটার নাম কি হচ্ছে, সাব মেনু। না, এটা হচ্ছে কন্ট্রোল প্যানেল বা অপশন প্যানেল। সো অপশন প্যানেলটা কখন কাজ করবে আমাদের এই জিনিসটা আপনাদের বলি। সাপোজ আমি একটা টুল নিলাম, ঠিক আছে, আমি সাপোজ টেক্সট টুল যখন নিলাম, দেখেন এখানে কিন্তু এগুলো চেঞ্জ হয়ে গেছে, কন্ট্রোল প্যানেল গুলো চেঞ্জ হয়ে গেছে। এখানে যদি আমি ইয়ানি কি বলে রেকটেঙ্গেল টুল যদি নি, দেখেন এটাও চেঞ্জ হয়ে গেছে। আবার ইরেজার নিলেও কিন্তু আমরা এখানে সাপোজ চেঞ্জ হয়ে যাবে, আমরা যে কোনো একটা টুল নিলে কিন্তু আমাদের চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না? সো এখন আমরা আরেকটা জিনিস, রেকটেঙ্গেল টুল সম্পর্কে আমরা এখন জানবো। টেক্সট তো আমরা জানলাম, ঠিক আছে, আমরা আজকে জানবো আবার রেকটেঙ্গেল টুল। এটা হচ্ছে কি, সিলেকশন টুল। তো আমাদের কাজ করার জন্য আমাদের আগে রেকটেঙ্গেল টুলটা আগে আমরা জানবো। সো এখানে রেকটেঙ্গেল টুল শর্টকাটে কি আছে দেখেন, এম। এম এখন যদি আমরা সিলেকশন টুলে থাকা অবস্থায় যদি আমরা এম প্রেস করি, দেখেন আমার রেকটেঙ্গেল টুল চলে এসেছে। সো এটা হচ্ছে আমাদের রেকটেঙ্গেল টুল। এন্ড আমরা এখান থেকে কিন্তু কালার দিতে পারবো, দেখতে পাচ্ছেন, কালার গাইড থেকে আমরা কালার দিতে পারবো, বিভিন্ন কালার চেঞ্জ করতে পারবো। এটা তো আমরা বুঝতে পারছি, তাই না? জি ভাই, বুঝতে পারছি। ওকে, আমরা বিভিন্ন কালার দিতে পারবো এখানে, আর আমাদের মেইন জিনিসটা হচ্ছে কিন্তু কালার। আবার আমরা এখান থেকেও কিন্তু কালারটা দিতে পারবো, এখান থেকে যে কোনো একটা কালার চুজ করে আমরা এখান থেকে একটা কালারও ওকে করলে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আর আমাদের গ্রাফিক্স অ্যাডোবি ইলাস্ট্রেটরে কিন্তু কালার নিয়েই আমাদের খেলা, বুঝতে পারছেন, কালার নিয়েই খেলা হবে। সো এই কালারটা আমরা আনতে পারলাম। এখন আমরা এইটাকে আবার, এখন এখানে যে রাউন্ডেড টুলটা আছে, এই রাউন্ডেড টুলটা দেখেন কতটুকু মাত্র আছে, অল্প কোনো জায়গায় ঘেরা আছে। সো আমরা এখানে আপনার প্রিফারেন্স সেটিংস এ যাব। প্রিফারেন্স সেটিংস এ যাওয়ার জন্য আমরা এডিটে অফ ক্লিক করব, ঠিক আছে। আমরা মেনু বারের এডিটে ক্লিক করার পরে দেখেন প্রিফারেন্স সেটিংস, এইখানে দেখেন জেনারেল, তো কন্ট্রোল কে আমরা আজকে এটাই দেখব। এখন কিবোর্ড কি লেখা আছে, এটা কিবোর্ড ইনক্রিমেন্ট। এখন আমাদের এটা 1px আছে, আমরা যদি এখানে 1 ইঞ্চ করি দেখবেন একটা জিনিস কি হবে, 1 ইঞ্চ। সো আমরা এখানে একটা টুল নিই, রেকটেঙ্গেল টুল নিলাম। এখন এটাকে আমরা সরাতে গেলে দেখেন 1 ইঞ্চি করে সরছে, তাই না? জি হ্যাঁ। এখন আমরা এভাবে সরাতে পারবো, আবার সিলেকশন করে আমরা এটা যে কোনো জায়গায় ড্র্যাগ এন্ড ড্রপ করে আমরা রাখতে পারবো, তাই না? আমরা সরাতে পারছি। সো আমরা এভাবে সরাতে পারবো, আবার এভাবে সরাতে পারবো, ঠিক আছে। আবার আমরা প্রিফারেন্স সেটিংস এর শর্টকাটে কি জানলাম, শর্টকাটটা কি,
কন্ট্রোল কন্ট্রোল কে কন্ট্রোল কে 1 ইঞ্চি সমান 72 পিক্সেল সো এটা আমরা বুঝলাম এখন এখানে কনস্ট্যান্ট অ্যাঙ্গেল এখানে আমরা 45 ডিগ্রি যদি অ্যাঙ্গেল দিই আর এখানে 1 px দিই তাহলে দেখবেন কি হবে সাপোজ আমরা দিচ্ছি অ্যাঙ্গেল ভাবে আমাদের সরবে এটা আমি কন্ট্রোল কে 1 ইঞ্চি করি এটা আমরা কিন্তু এগুলো খুঁটিনাটি সবকিছু জেনে নেব দেন ডিজাইনে যাব আমরা যদি আগে ডিজাইনে যাই আমরা কিন্তু কিছু বুঝতে পারবো না বুঝতে পারছেন আচ্ছা অ্যাঙ্গেলটা কি করলো ভাইয়া তাহলে এই যে অ্যাঙ্গেলটা দেখতে পাচ্ছেন আমাদের অ্যাঙ্গেল ভাবে সরছে কিন্তু আমাদের কিন্তু আড়াআড়ি ভাবে সরছে না 45 ডিগ্রি অ্যাঙ্গেল ভাবে আমাদের সরছে আচ্ছা আচ্ছা ঠিক আছে তো কন্ট্রোল কে দিয়ে আমাদের যে কনস্ট্যান্ট অ্যাঙ্গেল আছে সেটা আমাদের সরছে এখানে যদি আমরা 90 ডিগ্রি করি দেখবেন তাহলে ভাইয়া এটার কাজ হচ্ছে মুভমেন্ট তাই তো মুভমেন্ট মুভমেন্ট জি জি হ্যাঁ এই যে দেখেন আমরা কিন্তু 90 ডিগ্রি ভাবে কিন্তু আমাদের সরছে তাই না আমাদের কিন্তু আড়াআড়ি ভাবে সরছে না আমাদের 90 ডিগ্রি যেটুকু আছে সেটুকুই সরছে সো আমরা এখানে আমাদের এই দুটো কাজ শেষ বুঝতে পারলেন ভাইয়া আমি কানেকশন প্রবলেমের জন্য বুঝতে পারি নাই দেখতে পাই নাই আচ্ছা ওটা রেকর্ডিং চলছে দেখে নেবেন এখন আমাদের কিন্তু এটা কাজ শেষ এখন আমরা যদি মনে করি রেকটেঙ্গেল টুল নিব রেকটেঙ্গেল এ দেই দেন রাউন্ডেড হচ্ছে কিন্তু তাই না জি এটা রাউন্ডেড হচ্ছে এইভাবে আমাদের কিন্তু রাউন্ডেড হয়ে গেল আমরা কিন্তু এভাবে রাউন্ডেড করতে পারবো আবার যদি আমরা রাউন্ডেড টুল নেই এইখানে এই যে যেটা যখন যখন এটা মোটা হয়ে যাবে তখন আমরা এটা সরে নিব দেখেন আমাদের কিন্তু রাউন্ডেড হয়ে যাচ্ছে এভাবে আমরা এভাবে রাউন্ডেড করতে পারবো আবার কন্ট্রোল কে প্রেস করে কর্নার রেডিয়াস আমরা এখানে যদি 1 ইঞ্চি করি এখানে 1 ইঞ্চি আমাদের রাউন্ডেড হবে দেখেন আমাদের রাউন্ডেড হচ্ছে তাই না আগে আগে কেমন হচ্ছিল আমাদের কিন্তু এক একটা রাউন্ডেড এখন হয়ে যাচ্ছে জি ভাই বুঝতে পারছেন আমাদের কিন্তু রাউন্ডেড হচ্ছে রেডিয়াসটা কি হচ্ছে কমে যাচ্ছে রেডিয়াসটা আমরা 1 ইঞ্চি নিয়েছি আবার যদি আমরা এখানে রেডিয়াসটা জাস্ট 1 পিএক্স যদি দিই সেক্ষেত্রে দেখবেন দেখেন আমাদের কিন্তু কোনো রেডিয়াস হয়েছে কি না নাই আমাদের কোনো রেডিয়াস হয়নি তাই না কোনো রেডিয়াস হয়নি আমরা এইভাবে আমরা রেডিয়াস করতে পারবো তো আমাদের এইভাবে দরকার আছে কি এত খাটাখাটনি করার আমরা কন্ট্রোল কে প্রেস করে আমরা কতটুকু রেডিয়াস নিব সেটা আমরা এখানে সিলেক্ট করে দিব 2 ইঞ্চ ঠিক আছে না কতটুকু নিব এটা বুঝবো কি করে আপনি যতটুকু নিছেন ততটুকু আপনার রেডিয়াসটা হচ্ছে তাই না আপনি যতটুকু নেবেন ততটুকু রেডিয়াসটা হবে ঠিক আছে তো আমরা এই জিনিসটা বুঝতে পারলাম যে আমরা কিভাবে এটা কাজ করতে পারবো কন্ট্রোল কে প্রেস করে আমরা এখানে দেখেন 2 ইঞ্চি সমান বা 144 পিক্সেল সাপোজ আমরা যদি 10 পিক্সেল নিই তাহলে কি হবে আমরা সাপোজ 10 পিক্সেল নিলাম রাউন্ডেড টুল দেখেন হালকা মাত্র কি হয়েছে রাউন্ড হয়েছে তাই না হালকা রাউন্ড এখন আমরা এটাকে যদি সিলেক্ট করি সিলেক্ট করার পরে এই যে এখানে একটা ফোটা চিহ্ন আছে ফোটাটা যদি আমরা ধরি দেখেন আমার কিন্তু মাউসের কিন্তু চেঞ্জ হয়ে গেছে চেহারা কিন্তু চেঞ্জ হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন কিছুই নাই এখানে যখনই ধরছি দেখতে পাচ্ছেন একটা দাগ চলে আসছে নিচে তো আমরা এটা ধরেও কিন্তু কি করতে পারবো রাউন্ডেড দিতে পারবো তাই না আমরা এভাবে রাউন্ডেড দিতে পারবো আবার এখান থেকে আমরা সিলেক্ট করার পরে জাস্ট এটাই আমরা রাউন্ডেড দিতে পারবো দেখেন এভাবে আমরা একটা ডিজাইনটা করে নিতে পারবো তাই না জি হ্যাঁ এখন আমরা এভাবে ডিজাইনটা করলে কিন্তু আমাদের এক একটা এক এক রকম ডিজাইন আমরা এখান থেকে করতে পারবো সাপোজ আমরা আরেকটা ডিজাইন করব যেটা হচ্ছে আমরা এইভাবে নিব এই দেখেন সাপোজ এভাবে কিন্তু আমরা ডিজাইনটা করতে আছি সো আমাদের মেইন জিনিসটা হচ্ছে রাউন্ডেড টুল ইলিপস টুল পলিগন টুল স্টার টুল সেটা তো আমরা বুঝতে পারছি তাই না যে আমরা এটা জি ভাই বোঝা যায় কিভাবে এটা আমরা কিভাবে ডিজাইন করব আমরা এখন মনে করেন আমরা এটা আবার আরেক ভাবে করা যায় আপনি যদি এটাকে মনে করেন যে সম্পূর্ণটা রাউন্ডেড করবেন ঠিক আছে সম্পূর্ণটা রাউন্ডেড করার সময় কি করবেন এইখানটা চেপে ধরে নিয়ে চলে আসবেন সব দিকে রাউন্ডেড হয়ে যাবে বাট আমরা যখন ডিজাইন করব আগে সিলেক্ট করব করার পরে আমরা কি করব উপর নিচ করব তাহলে কিন্তু আমাদের কি হচ্ছে
এটা সেপে আসছে তাই না সো আবার যদি আমরা এটা সিলেক্ট করার পরে আবার যদি আমরা এইভাবে করি তারপরে কি আরেকটা সেপে আসলো তাই না জি ভাই আসছে সো আমরা এভাবে করতে পারবো আর আমাদের কন্ট্রোল কে প্রেস করে আমরা জাস্ট রেডিয়াস মানে কতটুকু আমরা রেডিয়াস নিব সেটা শুধু সিলেক্ট করতে পারবো বাট আমরা যখন এখানে গিয়ে সাপোজ একটা ডিজাইন করব এইখানে দেখেন আমি যদি এটা ধরে প্রেস করি একেবারেই হয়ে গেল সম্পূর্ণটাই তাই না সম্পূর্ণটা রেডিয়াস হয়ে গেল আমরা আগের পর্যায়ে নিয়ে গেলাম যাওয়ার পরে এখন আমি যে এর আগে দেখালাম যে কাজটা এখন যদি আমরা এটাকে সিলেক্ট করি সিলেক্ট করার পরে আমাদের জাস্ট খালি এ কর্নারটাই কি হবে রেডিয়াস হবে এই এইটাই শুধু রেডিয়াস হবে বাট এগুলো কোনো কিছু হবে না আমার এখানে কিন্তু সিলেক্ট হয়ে আছে দেখতে পাচ্ছেন আমি যদি সিলেক্টটা কেটে দিই দেখেন আমার এখানে সিলেক্ট হয়ে আছে এখন তাই না আমি সিলেক্ট অবস্থায় আমি যদি এভাবে নিই দেখেন কি হচ্ছে একদিক কিন্তু কর্নার হয়ে গেল রেডিয়াস হলো আবার যদি আমরা এভাবে এটা নিই সিলেক্ট করো প্রথমে সিলেক্ট করার পর আমরা এভাবে নিব ব্যাস আমাদের কি হচ্ছে এটা ডিজাইন একটা সেপের মধ্যে চলে আসছে আবার যদি আমরা এটাকে কোনোভাবে ডিজাইন করতে যাই সেই ক্ষেত্রে দেখবো দেখেন আমরা কিন্তু এটা ডিজাইন করছি সো একটা ইস দেখেন একটা পাতার মতো তাই না জি আমরা এভাবে তো ডিজাইন গুলো করতে পারবো সো রাউন্ডেড টুলটা থেকে আমরা অনেক প্রকার ডিজাইন করতে পারি এখন আমরা এই টুলসটা আছে এই টুলসটাও কিন্তু আমরা সেম ভাবে এটাই করতে পারবো দেখাচ্ছি এটা কেটে দিই এটাও কেটে দিই আমরা যে শুধুমাত্র যে রেকটেঙ্গেল টুল আছে এই রেকটেঙ্গেল টুলটাও কিন্তু আমরা এভাবে করতে পারবো এই যে দেখেন এখানে একটা চিহ্ন আছে হ্যাঁ এই চিহ্নটা ক্লিক করে জাস্ট আমরা এভাবে যদি নিয়ে চলে আসি এই যে দেখেন আবার এটা সিলেক্ট করে দেখেন কি হলো একটা পাতার মতো শেপ চলে আসছে না হ্যাঁ ব্যাস কত ইজি আর গ্রাফিক্স কাজটাই হচ্ছে আমাদের ইজি ভাইয়া হ্যাঁ বলেন মানে বললেন না যে হচ্ছে সিলেকশন টুল কে মানে হচ্ছে ক্লিক করে তাহলে হচ্ছে যে যেখানে এক পার কমাবো সিলেক্ট করে হ্যাঁ তো আমি আমি যদি মানে বলেন যে ভাই দুই পারি সমান করতে চাই কিন্তু আমি চাচ্ছি উপরের দুই সাইড কে মানে রাউন্ড করবো দুইটা সিলেক্ট করে একসাথে সমান করে আমি করতে যাচ্ছি ভাইয়া ওটাই বলছি না দুইটা সিলেক্ট একসাথে হবে না ভাইয়া যে কোনো একটা সো আমরা এটা সিলেক্ট করার পর আমরা এদিকটা করব আবার আমরা এটাও করব সিলেক্ট হয়ে গেল তাই না একটা চাঁদের মতো একটা শেপ চলে আসলো তাই না জি ওকে তাহলে আমরা এটুকু বুঝতে পেরেছি এখন আমাদের এখানে দেখেন কি লেখা আছে ফিল মানে এটা কালারের ব্যাপার এখানে কি আছে দেখেন ফিল আমরা ফিলে ক্লিক করে দেখেন বিভিন্ন কালার আমরা পাবো বিভিন্ন কালার পাবো তো কালারটা চেঞ্জ করলাম এখন এইখানে দেখেন নিচে কি আছে স্ট্রোক স্ট্রোকটা কি আছে নান হয়ে আছে সো আমরা এখানে যদি স্ট্রোক দিতে চাই সেক্ষেত্রে আগে আমাদের নানটা কেটে দেবো অ্যান্ড এখানে আমরা কি করবো একটা কালার দিব এই স্ট্রোকে সাপোজ আচ্ছা বুঝাচ্ছি স্ট্রোক একটা বর্ডার বর্ডার আচ্ছা হ্যাঁ সো আমরা এখানে একটা স্ট্রোক দিলাম তারপর এটা পিক্সেলটা আমরা একটু বাড়াই দিব এই যে দেখেন সাথে সাথে কি হচ্ছে আমাদের বর্ডার হয়ে যাচ্ছে বর্ডার চলে আসলো তাই না কি ভাইয়া এখন দেখেন এখানে যে আমাদের এখানে ইউনিফর্ম আছে যে ভ্যারিয়েবল ওয়েট প্রেফার আমাদের যে এটা নিয়েছিলাম বর্ডারটা সে বর্ডারটা আমরা যদি এভাবে সিলেক্ট করি তাহলে এভাবেও হবে আমাদের আগে সিলেক্ট করি দেন এই যে দেখেন আমাদের কিন্তু একটা সাইড কিন্তু কমে যাচ্ছে আমরা এখান থেকে বিভিন্ন একটা ডিজাইন নিতে পারবো বিভিন্নভাবে ডিজাইনটা নিতে পারবো সো আমরা এখন এদিকে যাচ্ছি না আমরা যেটা দরকার আমরা সেটাই করি এখন আমাদের এখানে কত আছে 18 পিক্সেল আছে তাই না আমরা এটাকে আরো বড় স্টেপ নিব তাই না
এখন একটা জিনিস আপনাদেরকে বলি, এই জিনিসটা যখন করতে যাবেন, ঠিক আছে, দেখেন আমাদের কিন্তু এটা সরে যাচ্ছে, এটা কিন্তু ফাঁকা হয়ে গেল, একটা জ্যামিতি আকৃতি চলে আসলো। সো আমরা এটা এখনো শিখবো না, এটা আমরা আস্তে আস্তে শিখবো, ঠিক আছে? জি ভাই। তাহলে আমরা এই স্ট্রোকে কিন্তু আর কিন্তু কালার হবে না, এই স্ট্রোকের মধ্যে আবার এই স্ট্রোকটাতে আবার আপনি নতুন ভাবে একটা কালার দিতে পারবেন, এটার মধ্যে কিন্তু আবার নতুন ভাবে একটা কালারও দিতে পারবেন, ঠিক আছে? এখানে গিয়ে একটা কালার চুজ করি, এটা আবার পিক্সেল বাড়াই দিই। এই দেখেন আমাদের একটা বর্ডার তৈরি হচ্ছে, তাই না? সো আমরা এই জিনিসটা থেকে বুঝতে পারিনি বলেন। এই জিনিসটা আমরা কে কে বুঝতে পারিনি? ফার্স্ট যে স্টকটা দিলেন ওটা কি শেপে কনভার্ট করলেন তারপরে আবার স্টক দিলেন? না, আমি সরাসরি স্টক দিয়েছি, শেপে কনভার্ট করি নাই। তো আমি আগে একটা টুল নিলাম, টুল নেওয়ার পরে আমাদের এখানে দেখেন কোনো স্ট্রোক আছে কি? না, কোনো স্ট্রোক নাই। সো এখন আমরা স্ট্রোক দিতে গেলে এইখানে দেখেন স্ট্রোক লেখাই আছে। সো এই স্ট্রোকটা ক্লিক করার পরে আমরা এটা উঠাই দিব, উঠে গেছে তাই না? এখন আমরা এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে উঠাবো, দেখেন উঠে গেছে। এখন আমাদের কিন্তু একটা চতুর সাইডে একটা কিন্তু শেপ চলে এসেছে, দেখেন একটা কিন্তু স্ট্রোক চলে এসেছে তাই না? জি ভাইয়া, একটা স্ট্রোক চলে এসেছে, দেখতে পাচ্ছেন? সো আমাদের একটা স্ট্রোক চলে এসেছে এখানে, আমরা এটা একটু বুঝতে পেরেছি। এখন যদি মনে করি আমি এটাকে ডিজাইনের মধ্যে নিয়ে আসবো, সেক্ষেত্রে আমরা এটা ডিজাইনের মধ্যেও নিয়ে যেতে পারবো। দেখ, যেকোনো কালার দিতে পারবো, এটা গ্রেডিয়েন্ট করাই আছে। আমরা বিভিন্ন কালার দিতে পারছি তাই না? সো আমরা এটুকু কে কে বুঝতে পারি একটু রেসপন্স করেন। কে কে বুঝতে পারেনি? কেলো কেউ কথা বলছেন না যে? বোঝা গেছে ভাইয়া, আর আমি তো স্ট্রোকার ফিল কালারটা বুঝতে পেরেছি। ফিল কালারটা বুঝতে পেরেছেন, স্ট্রোকও বুঝতে পেরেছেন তাই না? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, সো আমরা আর কি, আমরা কি আর কিছু জানবো না? এটুকু আমরা এখন প্র্যাকটিস করবো বলেন। আমরা এখানে একেবারে জিরো লেভেলের, সো আমরা বিগিনার, তো আমাদের দরকার প্রত্যেকটা জিনিস খুঁটিনাটি ভাবে আমরা শিখবো, বুঝতে পারছেন?
আপনি কি করছেন এটা গাইস স্ট্রোক দিলাম স্ট্রোক দিলেন এখন আপনি কি করতে যাচ্ছেন বলেন এখন যে রাউন্ডেড শেপে নিয়ে আসব আচ্ছা রাউন্ডেড শেপ আপনি আগে রাউন্ড অ্যাপে ক্লিক করেন সিলেকশনে বেস এখন আপনি আপনার সিলেকশন টুলে যান সিলেকশন টুলে ওকে এখন এখানে দেখেন আপনার ফোটা চিহ্ন আছে দেখেন ও আপনি স্ট্রোকটা কেটে দেন ঠিক আছে স্ট্রোকটা কেটে দেন ওকে কিন্তু রাউন্ড করে তারপর স্ট্রোক দিতে হবে না হ্যাঁ না আপনি স্ট্রোক দিতে পারেন বাট আপনি প্রথমে ভুল করেছেন তো এইজন্যই বললাম ওকে করেন আপনার এখানে ওই অপশনটা নাই আপনার এটা কত ব্যবহার করছেন আপনি হ্যাঁ এটা তো মনে হয় আলাদা ভাই ইলাস্ট্রেটর কত ব্যবহার করছেন এটা আপনি এগুলো আপডেট কিছু থাকে না যেগুলো খুব সহজ এর আগে কাজ করছি ছিল আজকে হঠাৎ কেন পাচ্ছি না এই যা আসছে ঠিক আছে আমরা আপনার এটাতে অপশনটা ইয়ে আছে ডিরেকশন ডিরেকশন সিলেকশন টুল করলে এটা পাওয়া যাবে ডিরেক্ট সিলেকশন করলে দেখেন রাউন্ডেড কিন্তু হয়ে যাচ্ছে একটার পর একটা রাউন্ডেড কিন্তু হয়ে গেল তাই না একটা শেপ চলে আসছে বুঝতে পারছেন সবাই আগে সিলেক্ট করেন আগে সিলেক্ট করেন ক্লিক করেন ক্লিক করেন আগে ক্লিক করেন হ্যাঁ ভাই ক্লিক করছি এই যে ক্লিক কই ক্লিক করছেন আগে ক্লিক করেন ক্লিক করেন ক্লিক তো করেন নাই ক্লিক করেন আরে ভাই আপনি আগে ক্লিক করেন ক্লিক করতেছি এই যে ক্লিক করলাম এই যে করলাম হ্যাঁ ক্লিক করেন ওটার উপরে ওকে আপনি এখন এটা টেনে ধরে নিয়ে আসেন দেখেন রাউন্ড রোড কিন্তু হয়ে যাচ্ছে আপনাদের 2070 টা আপনারা ইউজ করবেন আপনি বলছেন আগে সিলেক্ট করেন ডাইরেক্ট তো ক্লিক করতেছি কিন্তু ক্লিকটা তো হচ্ছে না ক্লিক করেন কি আসছে আবার ওটা আসছে ক্লিক করেন একটা ক্লিক করতেছি কিছু আসছে না ডাবল ক্লিক করলে যেটা আসছে আচ্ছা ওয়েট করেন দাঁড়ান কর্নার রেডিয়াস ওকে করেন এখন সিলেক্ট করে নিয়ে আসেন সব দিকই হয়ে যাচ্ছে তো সব দিকে আপনার এটা ই হয়ে যাচ্ছে সো আপনাকে এটা ই ইউজ করতে হবে অ্যাডোব ইলাস্ট্রেটর 2017টা অথবা আপনি উইন্ডোতে গিয়ে এটা ঠিক করতে পারবেন উইন্ডোতে যান উইন্ডো উইন্ডো উইন্ডোতে গিয়ে আপনার যে এক্সটেনশন পাথ স্টক সেপারেট প্রিভিউ প্যাথফাইন্ডার ম্যাজিক টুলস আচ্ছা আপনার এখানে নাই এটা আমরা সব দিকে রাউন্ডেড হয়ে যাচ্ছে একসাথে আচ্ছা নেক্সট আরেকজন স্ক্রিনটা শেয়ার করেন আসসালামু আলাইকুম স্যার
জি জি আচ্ছা 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 ঠিক আছে আমি আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা এই স্ট্রোকটা আসছে না কেন ভাই আপনি কালারটা ক্লিক করেন এই যে এখানে চার কোণাটাতে ক্লিক করেন এটাকে উপরে নিয়ে আসেন তাহলে আসবে এটা ভাই এটা করেন তাই না সাথে আসবে আচ্ছা ভাই যেখানে নাম করা আছে আপনার এটা মেবি এটা মনে হচ্ছে হ্যাঁ হ্যাঁ না এটা তো ইয়া করলাম ভাইয়া এটা এইটুকু মাসটা কেন মানে ওপেন হচ্ছে না তো আমারটা হয়েছে এবার আপনার
আপনার উইন্ডোটা উইন্ডোতে যায় হয়তো ইয়া হয়ে যাবে হয়ে যাবে মনে হয় ওয়ার্ডপ্রেস সে যায় সেটআপ থেকে হয়ে যাবে হ্যাঁ আমার তো এভাবে বাগাইতে পারতেছি না আপনি এটা সিলেক্ট করেন সিলেক্ট টুল দিয়ে সিলেক্ট করেন গোটাটাকে সিলেক্ট করাই তো আছে ডাবল ক্লিক করেন আপনি ওই যে উপরে একটা সিলেকশন টুল আছে ওখানে মাউসটা নিয়ে যায় ওটা ইয়া করে তার ওই পারে হ্যাঁ ওইটা ওইটা আছেটা হ্যাঁ এটা না ডাইরেক্ট সিলেকশন এমনি সিলেকশন টুল যেটা হ্যাঁ ওটা ক্লিক করে না যে এবার আসে এখানে ক্লিক করেন হচ্ছে না রোটেট এই চিন্তা পাচ্ছে আর ওটা ভাইয়া যেটা নামাইতে বলছিল ওটা কি এটা ওটা বলে তো ওইটা তো হলো না তারপরে এটা হচ্ছে আরেকটা বার ভাইয়া পরে যেটা দিল ভাইয়া এটা হচ্ছে সেটা এটাতে আসছে না তো এই জিনিসটা নিয়া করেন তো যে উইন্ডোতে যান তো উইন্ডোতে যান হ্যাঁ ওয়ার্কপ্লেসে যান ওয়ার্কপ্লেস হ্যাঁ এখানে ওয়ার্কপ্লেসে যায় রিসেট ইয়া এই যে নিউ ওয়ার্কপ্লেস টিপ দেন তো দেখি নিচে যাচ্ছে হ্যাঁ আচ্ছা ওকে করে দেন কারণ আপনারও একই সমস্যা ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে আপনার আসবে না আসবে না মনে হয় মেবি তার পাশেরটা করে নেই সেটা ঠিক আছে টানলে ছোট হচ্ছে ওই পাশের পাশের ইয়াটা করেন হ্যাঁ এটা এটা হ্যাঁ এটা তো হচ্ছে না ওই অপশনটা তো আসবে তাই না এই যে এটা যদি ক্লিক করি তো এই রকম হবে আপনার ভিতরের পয়েন্টগুলো আসছে না তো ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করেন ডাইরেক্ট সিলেকশন হ্যাঁ ওটা করছে ওটাও আসছে না তো ওটা আচ্ছা করার পরে ওই যে ওটার উপর একটা ক্লিক করেন হ্যাঁ তাও আসছে না নিচে এখন আইকন আসেনি এখানে আপনার গ্রুপ সিলেকশন টুল এখানে আপনি রাইট বাটন ক্লিক করে ডাইরেক্ট সিলেকশন টুলটা সাবস্ক্রাইব করেন এখানে দুটো টুল আছে হ্যাঁ রাইট বাটন ক্লিক করেন করেছি রাইট বাটন রাইট বাটন হ্যাঁ এই উপরের ট্যাবের ক্লিক করেন হ্যাঁ এবার করেন তো ওটাই তো করা ছিল ডিরেকশন শুধু ওটাই এবার হচ্ছে মনে হচ্ছে আপু না ওইটাই তো যে ভাইয়াদের মতো টানলে তো ডিরেক্ট হচ্ছে না আপনার ওই ওই 17 টা নামান 17 ছাড়া হবে না অনেকগুলোতে প্রবলেম করে ও আচ্ছা এইটা কেন আসছে মানে ওপেন হচ্ছে না কেন ডাবল ক্লিক করলে হচ্ছে না না তো হচ্ছে না মানে এটাই আসছে বারবার শর্টকাট আসছে ডাবল ক্লিক করলে হচ্ছে না না ভাইয়া রাইট বাটন ক্লিক করে রান এট অ্যাডমিনিস্টার করেন এটা হ্যাঁ হ্যাঁ ওটা দেন এই যে ভাইয়া সেম একটু ওয়েট করেন একটা মিনিট আচ্ছা ঠিক আছে এটা স্ক্রিনশট নিব তো আচ্ছা ভাইয়া আচ্ছা হয়ে গেছে এখন স্ক্রিনটা শেয়ার করেন কে করছিলেন ভাই আমার প্রবলেম সলভ হয়েছে এই যে ভাই এটা প্রবলেম হচ্ছে নাই
আচ্ছা বিষয় হলো ভাইয়া কই আছে? ভাইয়া মনে কোনো কাজে গেছে উপর থেকে মনে হয়, ইয়া যাচ্ছে ক্লাসের ভিউ যাচ্ছে, ওর জন্য স্ক্রিনশট নিয়ে দিচ্ছে মনে হয়, কাজ করতেছে। আচ্ছা, কেউ কি কাজটা একটু দেখেছেন? মানে আমারটা কি হয়েছে আমি বুঝতে পারলাম না কিছু, ভাইয়াও তো বললো না। ও আপনার একটা ভাইয়ের মতো না, একদিক থেকে হচ্ছে না। আচ্ছা আচ্ছা, ভাইয়া নাই তো, একটু ওয়েট করুন আপু। আমি আছি, আমি কাজ করছি, একটু অফিস থেকে ফোন দিয়েছে তো। আচ্ছা আচ্ছা, স্যার দেখান দেখান কি সমস্যা হয়েছে একটু দেখান। না আমার তো ওপেন হচ্ছে না। কেন ওপেন হচ্ছে না? আমি শেয়ার করছি, এই যে ভাই, এই যে ভাই, এই লেখাটা আসছে। কো এখন তো লেখাই দেখতে পেলাম না। এই যে ভাই, এবার এবার হয়েছে না? আপু কোনো লেখা আসেনি, কোনো লেখাই আসেনি। দেখতে পাচ্ছে না? না
আমি উইন্ডোজ না দেওয়া পর্যন্ত কি এটা দিয়ে কাজ করতে পারবো? চেষ্টা করেন। ইয়েস করবেন। এটা ইয়েস করেন, ইয়েস করেন তাহলে তো হবে। ইয়েস করলে তো হয়। হ্যাঁ ভাইয়া আপু, আপনি কি স্ক্রিন শেয়ার করেন? আপনার স্ক্রিন তো দেখতে পাচ্ছি না। আপনি দেখতে পাচ্ছেন? এখন আসেনি। হ্যাঁ এবার আসছেন। ভাই এবার? হ্যাঁ দেখা যাচ্ছে আপনার হচ্ছে বাফারিং করতেছে, ঘুরতেছে এখন। আচ্ছা ভাই আসছে। আপনার কি আলাদা দেখাচ্ছে নাকি স্ক্রিন? হ্যাঁ আমার আলাদা দেখাচ্ছে। ও ওটাতে কি দেখাচ্ছে আপনার স্ক্রিনে বলেন? ইয়েস বলছে। হ্যাঁ ভাই ইয়েস নো দিচ্ছে, আমি ইয়েস দিচ্ছি, বাফার করে আবার চলে যাচ্ছে, মানে কাজ হচ্ছে না। আপনার গ্রাফিক্স কার্ড আছে কি? না ভাইয়া। এটাই তো সমস্যা, গ্রাফিক্স কার্ড শিখছেন, গ্রাফিক্স এর কোনো কিছু নাই, আপনার কম্পিউটারের কনফিগারেশনও ভালো না, কিভাবে হবে তাহলে? ভাইয়া আমি ইলাস্ট্রেটর আগে 14টা ইউজ করতাম, ওটাতে প্রবলেম করতো না, আপনার এটা নামানোর সময় অনেক ঝামেলা হয়েছিল। মানে আচ্ছা ভাইয়া আপুর ওটাতে হচ্ছে যে ওই যে রাইট ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর বা এরকম কিছু করে, হ্যাঁ ওরকম করে কি কোনো অপশন দেওয়া যাবে না? হ্যাঁ ওটাতেও আসছে না আপু। ওটাতে ওটাতে ইয়েস নো তখন চলে আসবে। ও আচ্ছা ছিলও আসছে না। আপনি একবার আনইনস্টল করে আবার ইনস্টল করেন দেখেন। আপনারা এক কাজ করেন তো, কি ভাইয়া আপনাদের ডিভাইসের নামগুলো একটু চেঞ্জ করেন তো, একটা স্ক্রিনশট নিতে হবে, বিষয় একটু বলেন ঠিক আছে? যে কাজে আপনি তো ওপেনই হচ্ছে না, ওয়েবক্যাম অন করে দেন এখন আপনারা। আমারটা সমাধান হয়ে গেছে। হ্যাঁ আমারটা সমাধান হয়ে গেছে। সমাধান হয়ে গেছে এখন আপনারটাই রাখা। রাকা কান আপনার কি ডাক নাম রাকা না রুকিয়া? রাকা। বাসা কোথায় বলেছিলেন? রাজশাহীতে। রাজশাহীতে, নামটা কেমন জানি লাগছে। ফ্লাইং জেটের ভিলেন। ফ্লাইং জেট মুভির ভিলেন তাই বলতেছি। না রাকা যেন একটা ছবিতে নাম শুনেছিলাম।
ওই তো ফ্লাইং জেট মুভি আছে না, ও আচ্ছা টাইগার শ্রফের মুভিটা আছে, ওই মুভির প্লেন হচ্ছে রাকা। আচ্ছা আচ্ছা, তো আমরা আর কি করব, আমরা তো কাজটা দেখলাম, আজকে কি আর কন্টিনিউ করব কাজের বিষয়ে? ভাই আমি ওপেন করব কিভাবে? ওকে